ইউরিন বেগর ঠাইত রুগীক লগা হল, রুগীক দিয়া হল কোল্ড ড্রিঙ্কর খালি বটল। এই মুহূর্তত আপনার লিছু বিহারের এই খবর আর বিহারের এখন চিকিৎসালয়ের এই ফটো এই ভিডিওয়ে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সমগ্র দেশতে। এগারী ব্যক্তি অচেতন হয়ে চিকিৎসালয়ের বিছনাত পড়ে আছে, মুখত অক্সিজেন মাস্ক লগা আছে, কিন্তু এই ব্যক্তিগীক ইউরিন বেগ দিব লাগিছিল চিকিৎসালয় কর্তৃপক্ষ ইউরিন বেগ দিয়ার ঠাইত এই ব্যক্তিগীর ক্যাথেটারের সঙ্গে সংযোগ করা হল এটা খালি কোল্ড ড্রিঙ্কর বটল। এই দৃশ্য পোহরলে অহার পিছতে আসলে টোলপার লাগিছে, প্রশ্নের সম্মুখীন হয়েছে বিহারের জামুই সদর চিকিৎসালয়। ব্যক্তিগীর ইতিমধ্যে মৃত্যু ঘটিছে আর সকলোরে অভিযোগ যে ব্যক্তিগীর চিকিৎসা হওয়া অবহেলার বা চিকিৎসালয়ের ফলের করা অবহেলার পরিপ্রেক্ষিততে এই ব্যক্তিগীয় মৃত্যু খাব দিছে। আসলে প্রশ্ন এই ধরনের উত্থাপন হয়েছে যে কিহর বাবে ইউরিন বেগর ঠাইত এয়া এটা খালি কোল্ড ড্রিঙ্কর এই বটলটি লগাবলিয়া হল, ক্যাথেটারের সঙ্গে সংযোগ করবলিয়া হল। আসলে যিনি কথা তদন্তত বা প্রথম অবস্থা পোহরলে আহিছে যে সেইখিন সময় যেটা এই ব্যক্তিগী অচেতন অবস্থা রেলওয়ে পুলিশে সেই হসপিটাল ভর্তি করবাইছিল, সোমবারে এই ব্যক্তিগীক আসলে যেটা ক্যাথেটার লগা হয়েছিল তেতিয়া এই হসপিটাল ইউরিন বেগ আসলে নাছিল। কিন্তু ইউরিন বেগ না থাকিল বলিয়ে এই চিকিৎসালয় চিকিৎসা কর্মীয় আসলে ইউরিন বেগর ঠাইত এই খালি কোল্ড ড্রিঙ্কর বটল যে লগালে ইয়া কিহর যুক্তি, এই প্রশ্ন প্রতিগী লোক এই ছবি দেখার পিছতে উত্থাপন করেছে। ইতিমধ্যে প্রশ্নের সম্মুখীন হয়েছে চিকিৎসালয় কর্তৃপক্ষ, যদিও বা চিকিৎসালয় কর্তৃপক্ষ এই ব্যক্তিগীর মেডিকেল নেগলিজেন্সর ফলত মৃত্যু ঘটার কথা খণ্ডন করেছে, অভিযোগ খণ্ডন করেছে। কিন্তু আসলে সকলে এই অভিযোগে উত্থাপন করেছে যে মেডিকেল নেগলিজেন্সর ফলতে এইগৰাকী ব্যক্তিয়ে মৃত্যু খাব দিলে। ইতিমধ্যে পোস্টমর্টেমৰ বাবে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে মৃতদেহ প্ৰেৰণ কৰা হৈছে। ব্যক্তিগৰাকীক চিকিৎসালয় যেতিয়া ভৰ্তি কৰোৱা হৈছিল, ৰেলৱে পুলিচে ভৰ্তি কৰোৱাইছিল, সেইখিনি সময়ত আচলতে যিগৰাকীয়ে এনেকুৱা কাম কৰিলে ইউৰিন বেগ নথকাৰ পৰিপ্ৰেক্ষিতত এটা খালি কোল্ড ড্ৰিংকৰ বটল কেথেটাৰত লগালে সেই ব্যক্তিগৰাকীৰ বিৰুদ্ধে ইতিমধ্যে কাৰণ দৰ্শোৱাৰ জাননী দিয়া হৈছে, নোটিচ দিয়া হৈছে। কিন্তু আসলে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে বিহারের এই চিকিৎসালয় রোগীর জীবনের সঙ্গে হেতালি খেলবলে কোনে আসলে অনুমতি দিলে? একাংশ চিকিৎসাকর্মী চিকিৎসাকর্মীয়ে এই ধরনের কাম এটা করার পূর্বে কারবারও অনুমতি লৈছিল আর চিকিৎসালয় ইউরিন বেগর স্টক খালি হয়ে গেল এই সম্পর্কে জানো মনোযোগ দিব নালাগিছিল চিকিৎসালয় কর্তৃপক্ষ? কোনো এগারী ব্যক্তিয়ে এই ছবি আর এই ভিডিও লৈছিল সেইখিনি সময়ের, যেটা ব্যক্তিগীক এই খালি কোল্ড ড্রিঙ্কর বটলটি ইউরিন বেগ হিসাবে ব্যক্তিগীর রোগীগীর ব্যবহার করা হয়েছিল। এটা প্রশ্নটা উত্থাপন হয়েছে যে বিহারের এই ছবি এফালে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে, কিন্তু এক প্রকার কবলে গেলে বিহারের স্বাস্থ্য খণ্ডর বর্তমান কি অবস্থা বা কি অবস্থা এটিও বিহারের একাংশ চিকিৎসালয় চলিছে, এই ছবিখনে গোটে প্রকৃত সত্য উদঙাই দিয়া নাই নে? আপনি কি ভাবে?